প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইংলিশ কমান্ড বা হাই কমান্ড আপনারা ব্যবহার করবেন। তার কারণ, অন্যের কাছ থেকে এই ব্যাপারে শিখতে বহু মানুষ আছে লজ্জাবোধ মনে করে। তাই আমি এই কমান্ড ব্যবহার সম্পর্কে যতটুকু জানি আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। তাই এই কমান্ডটি ব্যবহার করার জন্য প্রথমে দুটো বাটন চাপ দিয়ে একটু পানি বের করে নিতে হবে। তাতে করে প্যান্টটি ফিসিল্লো হবে এবং ময়লা আটকে থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে দুটি ঢাকনা আছে, একটি ঢাকনার নিচে নামিয়ে নিতে হবে। এরপর এর উপর বসতে হবে, কিন্তু পা তুলে বসা যাবে না। তার কারণ, এর উপর পা তুলে বসলে ভেঙে আহত হওয়ার সম্ভাবনা আছে। যখন টয়লেটের কাজ শেষ হয়ে যাবে তখন এই পুশ মেশিন দিয়ে পানি খরচ করতে হবে, সেটা সামনে অথবা পিছন দিক থেকে করা যাবে। পানি খরচ হয়ে গেলে উপরে বাটনটিতে চাপ দিতে হবে, চাপ দেওয়ার পর পানি বের হবে এবং ভিতরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এখন পুশ মেশিন দিয়ে উপরে ঢাকনা দিকে ধুয়ে ফেলতে হবে, যাতে করে অন্যদের ব্যবহার করতে সমস্যা না হয়। এখন এই ঢাকনাটিকে উপরে তুলে রাখতে হবে, যাতে করে এতে জমে থাকা পানি নিচে নেমে যায় এবং অন্যদের ব্যবহারের জন্য উপযোগী হয়। টয়লেটটি পরিষ্কার রাখার জন্য হারপিক অথবা যে কোনো টয়লেট ক্লিনার ব্যবহার করতে পারেন। শেষ করছি, সবাই ভালো থাকবেন।